আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে বিলুপ্তপ্রায় আরও একটি আইটেম নিয়ে হাজির হয়েছি। বিলুপ্তপ্রায় জিনিসগুলো নিয়ে কাজ করতে আমার খুবই ভালো লাগে, যার জন্য আমি এই আইটেমগুলো নিয়ে আপনাদের সামনে মাঝে মাঝে হাজির হই। এটি যদিও খাবারের একটি আইটেম, কিন্তু যেহেতু আমি খাবার জিনিসটা এইখানে উল্লেখ করব না, যার জন্য আমি এই উপাদানটা সম্পর্কে শুধু কিছুটা কথা বলবো। তো বন্ধুরা, এটা হচ্ছে বিন্নি এবং এটা হচ্ছে সাজটা এরকম ডিজাইন করা থাকে, যে দেখুন এরকম পাখি থাকে, মাছ থাকে, এটা হচ্ছে পাখি, এই যে পাখি এরকম ডিজাইন করা থাকে, এবং এটা হচ্ছে মাছ, এই যে দেখুন মাছ, দেখুন মাছ, তারপর পাতা, এরকম যে পাতা ডিজাইন করা, আরও বিভিন্ন রকমের ডিজাইন করা থাকে। আর এই জিনিসগুলো কিন্তু সারা বছর পাওয়া যায় না, শুধুমাত্র চৈত্র মাসে যখন ঢাকের বাড়ি পড়ে, হিন্দুদের যখন ঢাকের বাড়ি পড়ে, এবং সেই ঠিক সেই সময়ে কিছু দিনের জন্য এই খইটা কিন্তু পাওয়া যায়। এই দেখুন এরকম জিনিসটি হচ্ছে এরকম খুবই ছোটো ছোটো। অনেকে হয়তো ভাবতে পারেন যে ঢাপের খই বা এমনি নর্মাল কোনো ধানের খই, না, এটা হচ্ছে বিন্নি ধানের খই, এটা বিন্নি ধানের খই, যার জন্য আমরা এটাকে বলি বিন্নি খই। আর এই বিন্নি ধানটা হচ্ছে ঠিক এই রকম, এই যে দেখুন খুবই ছোটো, একটু কালচে ধরনের, এই যে দেখুন এই ধরনের হয় বিন্নি খই, বিন্নি ধানটা এই যে এরকম ছোটো ছোটো। আমি কিছু ধান বেছে এখানে রেখেছি দেখানোর জন্য আপনাদেরকে, এই যে দেখুন এরকম খুবই ছোটো ছোটো এক ধরনের কালচে ধান, এই যে দেখুন এটা হচ্ছে ক্ষয় হয়ে গেছে যদিও হালকা, কিন্তু কিছুটা ধান লেগে আছে, খুব কষ্ট করে আমি বেছে বের করেছি কিছু, এই যে দেখুন এখানে আছে কিছু ধান আমি বের করেছি। এগুলো হচ্ছে পাহাড়ি এলাকার একটা ধান, খুবই দুর্লভ, আমাদের এলাকাতে তো এইসব ধানের চাষ হয়ই না। রাঙামাটি, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নেত্রকোনার পাহাড়ি এলাকাতে, সম্ভবত ময়মনসিংহ নেত্রকোনার পাহাড়ি এলাকাতে এ ধানগুলো চাষ হয়, এবং ওরা এই ধানগুলো খইটা তো খায়ই, তারপর পাশাপাশি বিভিন্ন ধরনের পিঠা বা পায়েস এগুলো কিন্তু এই ধান দিয়ে করে, এই ধানের যে চালটা হয় সেই চাল দিয়ে করে, কিন্তু আমরা তো সেই চালটা পাই না। কিন্তু এই চৈত্র বৈশাখ মাসে শুধু এই খইটা আমরা পাই, এবং এই খইটা আমরা খুব মজা করে খাই। কীভাবে খাই সেটা আমরা আমার আরও একটা চ্যানেল আছে মালাস কিচেন, সেইখানে আমি শর্ট একটা ভিডিও আপনাদের দিয়ে রাখবো, আপনারা লিঙ্কটা আমি এই ভিডিওতে দিয়ে দিব, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। খাওয়াটাও খুব সিম্পল, তবে যেহেতু ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, হয়তো আহামরি কোনো খাবারও না, কিন্তু আমাদের কাছে ভালো লাগে, আমি বেশ কয়েক বছর পর আবার এবার খেতে পারছি। প্রতি বছরই খাওয়ার চিন্তাভাবনা করি, কিন্তু আনতে পারি না, যার জন্য খাওয়া হয় না, কিন্তু এবার আবার খাচ্ছি। তো আমি ভাবলাম যে আমি আপনাদের সাথেও এই বিন্নি খইটা নিয়ে একটু কথা বলি। এটা কিন্তু বছরে শুধু একবারই পাওয়া যায় আমাদের এলাকাতে, শুধু একবারই পাওয়া যায়, এই যে এখন হয়তো পাওয়া যাচ্ছে, তবু সবসময় পাওয়া যাচ্ছে না, শুধু হাটে পাওয়া যাচ্ছে, এরপর আর পাওয়া যাবে না, কিছুদিন থাকবে তারপর আর পাওয়া যাবে না, আবার আগামী বছর চৈত্র বৈশাখ মাসে ঢাকের বাড়ি পড়ার পরে এই বিন্নি খইটা আমাদের এলাকাতে পাওয়া যায়, এবং এটা খেতে হয় এই যে এই সাজটা দিয়ে, সাধারণত খাই চিনি দিয়ে বা অন্য কিছু দিয়ে খাওয়া যায়, তো আমরা বলি সাজ বিন্নি সাজ, এটা হচ্ছে সাজ, এটা হচ্ছে সাজ, চিনি দিয়েই ওরা করে, কিন্তু তারপরও এটা দিয়ে খেতে আমাদের কাছে ভালো লাগে, এটা হচ্ছে সাজ, এই দেখুন পাখি, মাছ, পাতা, মূর্তি, বিভিন্ন রকমের মূর্তি করে ওরা বিক্রি করে, এবং খইটাকেও এভাবে খই বানিয়ে তারপরে বিক্রি করে। আমাদের এলাকাতে চাল বা অন্য কিছু পাওয়া যায় না, শুধু খইটাই পাওয়া যায়, প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমি খাচ্ছি প্রায় 4-5 বছর পর, তো অন্য সবার হয়তো খাওয়াই হয় না, যার জন্য ভাবলাম যে এই জিনিসটা নিয়ে একটু কথা বলি। আর খেতে হয় কীভাবে আমি তো আগে বলেছি, সেটা আমি আমার মালাস কিচেন নামে যেই রান্নার চ্যানেলটা আছে সেখানে আমি দিয়ে দেবো লিঙ্কটা, ওইখানে আমি একটা শর্ট ভিডিও দিয়ে দেবো, আমার এখানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। খুব আহামরি কোনো কিছু না,
খুবই আহামরি কোনো কিছু না। অন্যান্য খইগুলো যেরকম হয় সেরকমই, যেমন ঢ্যাপের খই, চালের ধানের খই, কিন্তু এই খইটা আলাদা একটা ফ্লেভার আছে, বিন্নি ধানের আলাদা একটা এক্সট্রা অর্ডিনারি আছে, যার জন্য বছরে একবার আমি খেতে না পারলে আমাদের খুব খারাপ লাগে সবারই। আমার বাবা মা খেতেন, তারপর আপনার ভাই বোনেরা, আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু পাই না, প্রতি বছর আনা হয় না, এবার পেয়েছি, খাচ্ছি, যার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা হয়তো অনেকে খেয়েছেন, কিন্তু তারা জানেন যে কীভাবে খেতে হয়, আর যারা খাননি তাদের জন্য আমার লিঙ্কটা দেওয়া থাকবে, কাইন্ডলি দেখে নেবেন। তবে খেতে কিন্তু বন্ধুরা একটু অন্যরকম, সুন্দর একটা ফ্লেভার আছে, সুন্দর একটা ফ্লেভার আছে এবং ভালো লাগে, খেতে ভালো লাগে। তো আমার এই ভিডিওটি হয়তো বোরিং লাগতে পারে, হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু তারপরে বিলুপ্ত প্রায় জিনিসগুলো নিয়ে কাজ করতে আমার ভালো লাগছে, আমি বিলুপ্ত প্রায় জিনিসগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। তাই যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে, আমি দেখেছি যে আমার মেলের যাতে ফিমেল ভিউয়ার্স বেশি, 100% আমার হচ্ছে ফিমেল ভিউয়ার্স, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অন্তরে অন্তরস্থল থেকে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আজ আর নয়, আল্লাহ হাফেজ।